নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন প্রত্যেকে ভালো থাকুন আপনারা আজকের আলোচ্য বিষয় খুব সুন্দর বলছেন তিনটি কথা মনে রাখবেন না সত্যিই মনের মধ্যে কখনো এই কথাগুলোকে আটকাবেন না আমরা অনেক কথার মধ্যে কিছু কিছু কথা মনের মধ্যে আটকে নিই খুব সাবধান বিপদ হয়ে যেতে পারে সব কথা মনের মধ্যে আটকাতে নেই দেখুন প্রথম হচ্ছে তিনটে কথা একটা একটা করে বলি বন্ধুর প্রশংসা বন্ধুর প্রশংসাটাকে মাথায় এই প্রশংসা ব্যাপারটাকে আমি একটু এড়িয়ে এড়িয়ে চলতে চাই কেউ প্রশংসা করলে মুচকি হাসুন চলে যান সেখান থেকে কারণ এগুলো যদি মাথার মধ্যে একবার ঢুকতে শুরু করে নিজেকে অনেক বড় হাম্বা হাম্বা মনে হবে তখন কিন্তু সেটা মোটেও আপনার জন্য ভালো হবে না কখনও ভালো হবে না তাহলে এটা দূরে থাকুন এর থেকে এর থেকে একশো হাত দূরে থাকুন প্রশংসা যেই করুক না কেন অত মাথায় নেবেন না আপনি ভালো কাজ করেছেন তার ফল পাচ্ছেন এর বাইরে কিচ্ছু নয় এটাকে নিয়ে অধিক ভাবনার কিচ্ছু নেই আর বন্ধুর প্রশংসা কখনও নয় বন্ধু অনেক সময় কিছু তাবেদার বন্ধু থাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনার প্রশংসা করে সাবধান ওগুলোকে মনে নেবেন না হাসুন পিঠে একটা হাত বলি ভালো বলে চলে যান দ্বিতীয় হচ্ছে শত্রুর অপমান শত্রু কারা যারা আপনার ক্ষতি চায় শত্রু কারা যারা আপনার বিনাশ চায় কারা যারা আপনাকে ধ্বংস করতে চায় নিন্দুকেরা খাইতে পায় না বলি এই মন্দ কথা কয় রবি ঠাকুর বলেছিলেন তারা শত্রু তা শত্রু অপমান করবেই শত্রু হিংসা করবেই শত্রু আপনার বিরুদ্ধে কথা বলবেই সেগুলো শুনে ব্যতিব্যস্ত হয়ে পড়ার কিচ্ছু নেই কুকুর ঘেউ ঘেউ করতে থাকুক আপনি হাতে একটা মুগুর নিয়ে সামনের দিকে চলুন কুকুরের দিকে তাকিয়ে পড়ে থাকলে আপনি পিছিয়ে যাবেন আপনার গন্তব্যে পৌঁছানো হবে না তৃতীয় জিনিস মনে রাখবেন না সেটা হচ্ছে বেইমানের স্তুতি বাক্য বেইমানি রক্তে থাকে জানেন তো রক্তে তো বেইমানের স্তুতি বাক্য এটা মনে রাখবেন না বেইমান সে আবার এসে বলছে আর ভুল হবে না বিশ্বাস করো কেঁদে কেটে আপনাকে বোঝাচ্ছে আর আপনিও বুঝে যাচ্ছেন এগুলো করবেন না এই তিনটে কথা মনে কখনো লাগাবেন না ভালো থাকুন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন